सडक तथा ड्रेनको व्यवस्थालाई लिएर स्थानीय प्रतिनिधिहरू जागरूक छैनन्। यसैले गर्दा सिलगढी इस्कन मन्दिरका कर्तृपक्ष यस वर्ष जगन्नाथ देवको रथ यात्रा लिएर चिन्तित देखिन्छ। आगामी 7 जुलाई जगन्नाथ देवको रथ यात्रा हो। मन्दिरका अधिकारीहरूले रथ यात्राको तयारी सुरु गरिसकेका छन्, तर इस्कन मन्दिर क्षेत्रको सडक अनि ड्रेन धेरै अघिदेखि नै खराब स्थितिमा रहेको छ। ड्रेनबाट आउने मैलाको गन्धले मानिसहरूलाई सडकमा हिँडुल गर्न समेत साह्रो पर्न थालेको छ। वार्ड नम्बर 40 को स्थानीय पार्षद मुन्ना प्रसादलाई यसबारे धेरैपल्ट जानकारी गराए तापनि तिनले अझसम्म यसबारे कुनै ध्यान नदिएको आरोप समेत लगाइएको छ। यसैबीच जगन्नाथ देवको रथ यात्राका लागि सिलगढी इस्कन मन्दिरमा धेरै संख्यामा श्रद्धालुहरू आउने गर्दछन्। यहाँ विभिन्न स्थान लगायत अन्य राज्यहरूबाट पनि श्रद्धालुहरू आउँछन्, तर यसपल्ट ड्रेन अनि सडकको खराब स्थितिले गर्दा श्रद्धालुहरूले धेरै असुविधाको सामना गर्नुपर्ने देखिएको छ। यसैले गर्दा सिलगढी इस्कनका अधिकारीहरू चिन्तित छन्। सिलगढी इस्कन मन्दिरका जनसम्पर्क अधिकारी नवकृष्ण दासले भने, इस्कन मन्दिरमा विभिन्न ठाउँबाट धेरै संख्यामा भक्तजनहरू आउँछन्। प्रत्येक वर्ष झै यस वर्ष पनि रथ यात्रा धुमसामले निकालिने भएको छ, तर मन्दिर अघिको सडक अनि ड्रेन खराब स्थितिमा छ। यसबारे स्थानीय पार्षदलाई अवगत गराए तापनि कुनै फाइदा भएन। यसैले गर्दा रथ यात्रालाई लिएर धेरै चिन्तित छौँ। আমাদের আগামী 7 জুলাই ভগবান জগন্নাথদেবের রথ মহাধুমধাম করে পুরীর সাথে সাথে শিলিগুড়িতে উদযাপিত হবে, কিন্তু আমরা কয়েকটা বিষয় নিয়ে খুব চিন্তিত। জাস্ট কয়েকদিন আগেই পুলিশ কমিশনার সাহেব একটা মিটিং ডেকেছিলেন, সেখানে সুরক্ষা থেকে শুরু করে সব বিষয়ে আলোচনা হয়েছে, সেখানে আমরা জানিয়েছি। আর এটা বহুদিন আগে থেকেও আমাদের যে ওয়ার্ড কাউন্সিলর আছেন, MIC আছেন 40 নম্বরে, ওনাকেও আমরা জানিয়েছি। উনি জেতার পর থেকে আমরা জানিয়েছি যে ইস্কন যে এন্ট্রি রোডটা আছে সেখানে ড্রেন এবং রাস্তার হাল খুবই খারাপ। এখানকার যারা বাচ্চা কাচ্চারা আছে আর সারা বিশ্ব থেকে এখানে ট্যুরিস্টরা আসে, সেই পরিবেশ যেটা হওয়া উচিত একটা শিলিগুড়িতে, কিন্তু শুধু শিলিগুড়ি নয়, সারা নর্থ বেঙ্গলের সবথেকে পপুলার যদি ট্যুরিস্ট ডেস্টিনেশন বলা হয় সেটা হচ্ছে ইস্কন মন্দির। এটা একটা ধর্মীয়, মানে আমাদের মন্দিরের সাথে সাথে কিন্তু ট্যুরিস্টদের কাছে খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে, কারণ শিলিগুড়িবাসীর বাড়িতে কারো বাড়িতেই কোনো গেস্ট আসলে তাকে ইস্কন মন্দিরে আনতে হয়। আমরা সেই অনুসারে কিন্তু এখানকার পরিবেশটা আরও কিছু মানে রক্ষণাবেক্ষণ, যেমন রাস্তাঘাটের ব্যাপারটা এটা সম্পূর্ণ প্রশাসনের কাজ, সেটা আমরা আরও আশা করছি আন্তরিকভাবে ওনাদের কাছে সহযোগিতার। আর এটা সামনে রথ অনুসার যে রথ আমাদের 7 তারিখে, সেখানে ভক্তরা পায়ে হেঁটে যান, সেখানে ইস্কন মন্দিরের যে এন্ট্রি রোডের হালত বহুত মানে খুবই খারাপ, আর সেবক রোডটা পুরো রিপেয়ারিং চলছে, এটা অনেক দিন ধরে রিপেয়ারিং চলছে, কিছু জায়গায় JCB দিয়ে পুরনো রোডটা খোঁড়া হয়ে গেছে, সেখানে সম্পূর্ণভাবে রিপেয়ার হয়নি, এখন খালি পায়ে ভক্তরা হাঁটবে, এটা নিয়ে আমরা খুবই চিন্তিত। আমরা প্রশাসনকে অনুরোধ করছি, আর PWD, তারপরে কর্পোরেশন, আর এটা যেন দেখেন। আর দৈনন্দিন আমাদের ইস্কন মন্দিরে একটা টোটো নিয়ে বিশাল সমস্যা, যেখানে আশ্রামনগরের কিছু টোটো আছে, কিছু মেন রাস্তার টোটো আছে, প্রতিদিন ওরা গেটের সামনে ঝগড়া, ও বলছে আমরা এখান থেকে উঠাবো, ওরা বলছে আমরা এখান থেকে উঠাবো, এতে ট্যুরিজম সেক্টরে বড় একটা আঘাত হচ্ছে। কারণ শিলিগুড়ি হয়ে সারা আমাদের যেমন সিকিমে বা অন্য অন্য জায়গায় প্রচুর ট্যুরিস্টরা যাচ্ছে, কিন্তু শিলিগুড়িতে স্টে করার মতো মানসিকতা কম হচ্ছে ট্যুরিস্টদের। তার একটা বড় কারণ যানজট। আমরা এই যানজটের ব্যাপারটা এটা যদি সিস্টেমেটিক, কারণ ট্যুরিস্টরা টোটো ইউজ করছে কিন্তু টোটোওয়ালাগুলো সিস্টেমেটিকভাবে এরা চলছে না বলে ট্যুরিজম সেক্টরে একটা বড় ঝামেলা হচ্ছে, আঘাত আসছে। আমরা চাইব প্রশাসন থেকে, যেটা প্রশাসনের কাজ, ওনারা যেন প্রশাসন থেকে টোটোদের একটা সিস্টেমেটিকভাবে একটা জায়গা থেকে উঠাক। ওরা গেটের মধ্যে মারপিট করা, গেটের মধ্যে ঝামেলা করা, আর এটা খুবই অসহনীয় দেখায়।